এই মুহূর্তে আমরা সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়াতে আছি। যেদিন আমরা নিশ্চিত হব যে বিরোধী দলীয় নেতা এখানে আসছেন না, সেদিন এটা বহুদলীয় সরকার, নির্বাচনকালীন সরকার আপনি বলতে পারেন। আমরা জামাত ইসলামের সঙ্গে আলোচনা করি না, যুদ্ধ অপরাধীর দল, প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি, বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হচ্ছে এবং এটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার যারা বিরোধী দল অবস্থান করে প্রায় সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। আমি মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে তিনি বাংলাদেশের সংবিধান মানেননি, মানেন না, স্পিকারকে মানেন না, প্রধানমন্ত্রীর পদকে মানেন না, কিন্তু অন্তত মহামান্য রাষ্ট্রপতির পদটাকে উনি সম্মান দেখিয়েছেন এবং তার কাছে হাজির হয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, মাননীয় বিরোধী দলীয় নেতার তরফ থেকে যে স্মারকলিপি ওখানে উত্থাপন করা হয়েছে সেটা অসত্য, এই জন্যে যেটা একতরফাভাবে করা হয়নি, তড়িঘড়িভাবে করা হয়নি। আমরা খেয়াল করছি ওনার স্মারকলিপিতে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে মাননীয় বিরোধী দলীয় নেতার তরফ থেকে বলা হয়েছে গত এক মাসে 250 বিরোধী দলীয় নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমি প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, আপনি 250 লোকের তালিকা দেবেন।